সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশীয় দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি আবারও ছাগলের খামার নিয়ে। আমি আজকে আসছি বগুড়া জেলার আদমদিঘি থানার সাতিয়ান গ্রাম ইউনিয়নের ইন্দুইল চকসবাজ গ্রামের মঞ্জুরা বেগমের ছাগলের খামারে। আচ্ছা, উনি হচ্ছে মঞ্জুরা বেগম, উনি সাবেক মেম্বার, 6, 8, 9 মেম্বার ছিলেন, তবে বর্তমানে কিন্তু আবার তিনি মেম্বার প্রার্থী। তো এই কারণে ভোটের প্রচারণার জন্য তিনি প্রচণ্ড পরিমাণ ব্যস্ত, আর এই ছাগল খামার তিনি গড়ে তুলছিলেন দীর্ঘদিন যাবৎ। তো এখন তিনি এই ভোটের প্রচারণার জন্যেই এই ছাগলগুলো তিনি বিক্রি করে দেবেন। তো মোটামুটি যে ছাগলগুলো আছে এখানে, তো মোটামুটি 2 মাস, 2.5 মাস, 3 মাস সব গাব আছে, মানে গর্ভবতী আছে। তো এই যে গর্ভবতী ছাগলগুলো তিনি অবশ্য নাটোরের দিকে যে ভালো পাঠাগুলো আছে, ভালো চাচা পাঠা, রফিক চাচার পাঠা, তোতা চাচার পাঠা, এই পাঠাগুলো দিয়ে কিন্তু সেই ছাগলগুলো প্রজনন করানো হয়েছে। তো আজকে তার ছাগলগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর যে বিক্রির যে ছাগলগুলো সেগুলো আপনাদের দেখা। আচ্ছা, সর্বপ্রথম আন্টির সাথে একটু কথা বলে নিই। তার আসলে বর্তমানে তিনি যেহেতু মেম্বার প্রার্থী, আর সাবেক মেম্বার ছিল, তার অনুভূতিটাকে একটু জানি। আর ছাগল খামার তিনি কতদিন যাবৎ গড়ে তুলছেন, এবং এই কটা ছাগল না আরও ছাগল আছে, জাস্ট একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা। ভালো আছেন না? আচ্ছা, আগে আপনি মেম্বার ছিলেন? হ্যাঁ, সাবেক মেম্বার। মানে আগে একবার ছিলেন নাকি? একবার হয়েছিলেন, বর্তমানে আবার আপনি? আচ্ছা, হওয়ার জন্য তো আশা আছে, দেখা যাক। আচ্ছা আচ্ছা, দেখুন, দোয়া করি, আমার দর্শক যারা আছেন তারাও দোয়া করবেন আন্টির জন্য। আন্টি অনেক ভালো, মানে ভালো মনের মানুষ। আচ্ছা আন্টি, আপনার এই ফার্মে এখন বর্তমানে কয়টা ছাগল আছে? ছয়টা আছে না? ছয়টা আছে, আর গরিব দুঃখী দেওয়া আছে, ওটা বর্গা দেওয়া আছে। গরিব দুঃখী বর্গা দিয়েছেন? দিছি, ওটা আবার বিক্রি করবো। আচ্ছা, ওগুলো বিক্রি করে দেবেন। আর শুভ দর্শক, এর আগে আমি কিন্তু একটা প্রতিবেদন করছিলাম, তখন কিন্তু ছাগল পরিমাণ বেশি ছিল। তো বর্তমানে এখন ছয়টা ছাগল আছে, তোতাপুরি হরিয়ানা ক্রসের যে ছাগলগুলো আছে সেগুলো এখানে আছে, আর বাদ বাকি আরও ছাগল ছিল, সেগুলো গরিব দুঃখীর মাঝে কিন্তু তিনি বর্গা দিছে। হ্যাঁ, মানে পালি বলে আমাদের এদিকে, পালি বলে আবার দেখা যাচ্ছে এই জায়গাতে হচ্ছে বর্গা বলে, তো বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নাম বলে। তো আন্টি, বর্তমানে আপনার যে ভোটার প্রচারণা কেমন চলতেছে? ভালোই চলছে, জনগণ তো দেখা যাচ্ছে যে এবার আসো দেওয়ার জন্য আমরা প্রস্তুতি হয়ে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেওয়ার জন্য ইয়া করছি, আমি তো সেবা করছি মানুষের, আমি তো দুটো পয়সা কারির ঠেলেই দিই, আমি গরিব দিকের সেবা করবো। এই আশালিয়া ভোটে যাচ্ছি, দেখা যাক জনগণের সেবা করা পারি নাকি। আচ্ছা ইনশাল্লাহ, আমার আমার দর্শক যারা সবাই দোয়া করবে, আমি নিজে দোয়া করি, কারণ আমি জানি যে আমি আপনার যে বাড়ি ঘরের যে অবস্থা, আমি বাড়ি ঘর থেকে বুঝতে পারছি যে দেখা যাচ্ছে অন্যান্য মেম্বারের যে অবস্থা, আপনার এখানে আসার পর দেখেছি আর উল্টো চিত্র। হ্যাঁ, যাই হোক, আল্লাহর কাছে আমিও নিজেও দোয়া করি, আমার দর্শক আপনারা দোয়া করবেন আন্টির জন্য, তিনি যেন তার কাঙ্ক্ষিত সে দ্বার প্রান্তে পৌঁছাতে পারে, এতটুকু বলবো। আচ্ছা আন্টি, আমি একটু ছাগলগুলো দেখবো, এই ছাগলের খামার কে পরিচালনা করে? আপনার ছেলে? আমার ছেলে করে। আচ্ছা আচ্ছা, এমনিতে এগুলো তো সব বিক্রি করবেন তাই না? তো আপনি কি দাম বলতে পারবেন? আপনার ছেলে বলবে? আমার ছেলে করবে। ছেলে বলবে না? আচ্ছা ঠিক আছে, সুপ্রদর্শক, আপনার ছেলের কাছ থেকে শোনা যাক আসলে যে কী কী জাতের ছাগলগুলো আছে এবং কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি করবে, এতটুকু বলবো। সুপ্রদর্শক, এতক্ষণ আমি যার সাথে কথা বললাম, ওনার ছেলে হচ্ছে মেহেদি ভাই। আচ্ছা, উনি একজন আমার দর্শক প্লাস দেখা যাচ্ছে একজন ছাগল খামারি। তো আম্মার খামার, ও সচরাচর দেখাশোনা করে, কারণ আম্মা ব্যস্ত, এ কারণে ঠিকমতো দেখাশোনা করতে পারে না। তবে উনি কিন্তু প্রায় নাটোরে যায়, বিভিন্ন নাটোরে যায়, এই ছাগলগুলো প্রজনন করাতে যায়, যেগুলো ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাগল প্রজনন করাতে কিন্তু মেহেদি ভাই হাটে যায়। তো মেহেদি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি ভাই। তো বর্তমানে এই ছাগল মানে পালন তো করতেছেন মা ছেলে মিলে, কেমন লাগতেছে? জি আমার কাছে এটা অনেক ভালো লাগে, কারণ এগুলো ছাগল আমার অত্যন্ত একজন পছন্দ, কারণ আমাদের প্রত্যেকটা নবী ছাগলের সাথে সম্পৃক্ত ছিল, এটা একটা বলা যায় সুন্নত। তো আমি পড়াশোনা করতেছি নওগাঁ থেকে মাস্টার্সে, তো এর পাশাপাশি এই ছাগল আমি খামার করছি, এর আগে আমি জব করছি, তো জব করার থেকে এই খামারে অনেক স্বাবলম্বী হয়েছি। এবার আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রাণী সম্পদ প্রদর্শনী 2021-এ আমি আদমদিঘি থানার মধ্যে ফার্স্ট প্রাইজ পাইছি। আদমদিঘি থানার মধ্যে উপজেলা চেয়ারম্যান আমাকে 2700 টাকা পুরস্কার দেয় ব্যাংক চেক। তো এই ছাগল পালনে অনেকটা স্বাবলম্বী, এবং এই ছাগল পালনের শখের টাকা দিয়ে আমি একটা মোটরসাইকেল কিনেছি। মোটরসাইকেল কিনছেন? আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, তো এটা কৃষি বাংলা নাটোর চ্যানেল, বাংলাদেশে যারা দূর দূরান্তে সব ভিউয়ার্সেরা জানে, এখানে কোনো এটা দীপু ভাইয়ের চ্যানেল, অন্যায়ের কোনো স্থান নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটাও কোনো এখানে ফল্ট বা ইয়ে নেই, যেগুলো ছাগল প্রেগনেন্ট বলবো প্রেগনেন্ট, যেগুলো প্রেগনেন্ট থাকবে না আমাকে রিটার্ন দিলে আমি রিটার্ন ফেরত নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে কোন ছাগলটা দেখাবেন? প্রথমে এই তোতাপুরি বাচ্চা দিয়েই শুরু করি, যেহেতু আমার খামারের মধ্যে তোতাপুরি বাচ্চাটা অল বেস্ট সব থেকে। আচ্ছা, একটু বাচ্চাটা এদিকে নেন।
এই বাচ্চাটার বয়স কয়দিন? এই বাচ্চাটার বয়স 6 মাসে পড়ছে, 7 মাসে পড়বে আর কি, 6 মাস আপ হচ্ছে। তো এই একবার হিটে আসছিল 15 দিন আগে, এই বেশ কিছুদিনের মধ্যে আবার হিটে আসবে। তো একে পাঁঠা দেখানো হয়নি, প্রথম হিটটা মিস করাতে হয়। আচ্ছা, প্রথম হিটটা মিস করেছেন, পাঁঠা দেখেন, একটু সাইড করেন, মুখটা আমি একটু দেখাই আমার দর্শকদের। কোয়ালিটি অনেক ভালো আছে, গলা স্যারেন আমি একটু দেখাই। আচ্ছা, গলা স্যারেন, এই যে মুখটা ভালো আছে, ব্যান্ড ভালো আছে, বয়স 6 মাস নাকি? হ্যাঁ, বয়স 6 মাস। এটা হিট আসছিল, তবে দেখা যাচ্ছে যে হিট আসার পরে তিনি কিন্তু বিট করায়নি, কারণ ফার্স্ট টাইম এজন্য বিট করায়নি। আচ্ছা মেহেদী ভাই, এটা কেমন দাম চাচ্ছেন স্যারেন? ভাই এটার দাম, আপনি তো অনেক খামারে যান, দাম সম্পর্কে তো আপনার ধ্যান ধারণা আছে, এটার কোয়ালিটি তো আপনিও বুঝতেছেন। এটার দাম আমি কমই চাইবো, তো এটার দাম আমি 30,000 টাকা চাচ্ছি, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। আচ্ছা, 30,000 টাকা উনি চাচ্ছে, তবে আলোচনা সাপেক্ষে একটু কমানো যাবে। একটু খুলে দিবে, একটু দেখাই। জি, এদিকে নিয়ে আসেন। জি, আচ্ছা, এটা হলো 30,000 টাকা দাম চাচ্ছে, তবে এখানে আবার দাম দর করার সুযোগ তিনি রাখছে। আচ্ছা, এর মা এটা নাকি ভাই? হ্যাঁ জি, এর মা এটা। আচ্ছা, এর মা এবার 2 দাঁত থেকে 4 দাঁতে পড়লো, প্রথমবার বাচ্চা দিছিল। আচ্ছা, তো এবার সেকেন্ড প্রেগন্যান্ট, এটা ফালু চাচার বাসা থেকে বিট করানো আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর কয় মাস, কয় দাঁত চলছে এটা? এটা 4 দাঁতে পড়ছে। আচ্ছা, কয় মাসের গাভিন এটা? এটা 3 মাসের গাভিন। আচ্ছা, ওটা যে বাচ্চা হলো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগে প্রজনন করেছেন কোথা থেকে? এর আগে প্রজনন করাইছি আমি বগুড়া থেকে। বগুড়া থেকে। এবার ফালু চাচার পাঁঠা দিয়ে বিট করাইছি, আশা রাখি অনেক ভালো সুন্দর বাচ্চা বের হবে। আচ্ছা, এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফালু চাচার বাসা থেকে, ফালু চাচার যে বড় পাঁঠাটা দেখছেন এই পাঁঠা দিয়ে বিট করানো। তবে উনি যেদিন যায়, মেহেদী ভাই যেদিন হলো নাটোরে যায়, তো সেদিন কিন্তু আমার ফোন দিছিল এই ছাগলটা বিট করানোর জন্য। তো আমি আসলে সময় সংকটের কারণে আমি তাকে সময় দিতে পারি। এই ছাগলকে বিট করানোর ভিডিও আমার কাছে আছে, ফালু চাচার ছবি সহ আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি দেখছি, কোনো মিথ্যার কোনো আছে? আচ্ছা, আমি দেখছি, আমি এসে দেখছি যে এই ছাগলটা আসলে যখন যেদিন বিট করায়, তো ভিডিও তার কাছে আছে। কত দাম চাচ্ছেন ভাই এটা? ভাই এটার দাম আমি চাচ্ছিলাম 45,000 টাকা। 45,000 টাকা আপনি দাম চাচ্ছেন না? জি, আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে, মানে কম রাখা যাবে। তারপর বাজার যেটা আছে, বাজার অনুযায়ী, বাজার অনুযায়ী তো বেশি রাখা যাবে না, বেশি রাখা যাবে না, বাজার অনুযায়ী আপনি বিক্রি করতে হবে। তবে অনেক দর্শক ফোন দিবে, তো দাম দর করবে, তো দাম দর করে আপনার কাছে যেটা ভালো মানে সেই দামে বিক্রি করে দিবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, আর এখানে, আচ্ছা এখানে, আচ্ছা এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের ছাগল? ক্রস এর তো? হ্যাঁ, এটা হরিয়ানা, হরিয়ানা ক্রস। ক্রস হলে অনেক ভালো কোয়ালিটি, মুখের ব্র্যান্ড এবং কানো বড় আছে। হ্যাঁ, কানো বড়। এটা অরিজিনাল হরিয়ানা পাঁঠা দিয়ে বিট করানো আছে, নন্দীগ্রাম জুলাইলের খামার থেকে। আচ্ছা, এটা কয় মাসে গাভিন আছে? এটা গাভিন আছে এই আগস্টের 17 তারিখে 3 মাস হবে, এবং কনফার্ম গাভিন। আচ্ছা, কনফার্ম গাভিন, তো দেখালাম এর মানে বাঁট দিয়ে দুধ বের হচ্ছে। এটা ফার্স্ট টাইম গাভ? হ্যাঁ, ফার্স্ট টাইম দাঁত, 11 মাস বয়স, এখনো দাঁতের কোনো চিহ্নই নাই। এই যে দেখেন, দাঁত কোনো জন্মের সময় আমরা জানতে পারিনি, মারা গেছে আর কি। আচ্ছা, দুইটা বাচ্চা হয়েছিল, তো এই বাচ্চাটার অনেক কোয়ালিটি ভালো, হরিয়ানা পাঠা দেওয়া ছিল কিন্তু খান্ডেট হরিয়ানা আসেনি, মা ক্রস দিয়ে। এই বাচ্চাটা আর 2 মাস পরে ভালো দামে বিক্রি করবে। এটা বয়স কতদিন চলতেছে? এটার বয়স 25 দিন চলতেছে। 25 দিন চলতেছে। আচ্ছা, আর এই মায়ের কয় দাঁত এটা? মায়ের এটা প্রথম 2 দাঁত, প্রথমবার বাচ্চা দিছে। আচ্ছা, প্রথমবার বাচ্চা দিছে। হ্যাঁ, 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত প্রথমবার বাচ্চা দিছে। জি ভাই, বাচ্চা সহ কেমন দাম চাচ্ছেন? বাচ্চা সহ এই মা ছাগলটার দাম চাচ্ছিলাম আমি 22,000 টাকা। 22,000 টাকা। হ্যাঁ, তারপরে আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, 22,000 টাকা উনি দাম চাচ্ছে, তবে এখানে আবার দাম দর করার অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, ওখানে সীমিত দামেই সবগুলো ছাগল সেল দিব ইনশাআল্লাহ। সীমিত দামে না? আচ্ছা, এই যে এখানে ছাগল, শুভ দর্শক, এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে, আসলে দেখানো যাচ্ছে এই ছাগল, যত ছাগল দেখছেন সব ছাগলের চাইতে এই ছাগলটা হলো বড় ছাগল। হ্যাঁ জি জি, বড় ছাগল এটা। এটা কয় দাঁতের ভাই? এটা 6 দাঁত। 6 দাঁতের না? 6 দাঁত, এর 33 ইঞ্চি হাইট। আচ্ছা, একে বিট করানো আছে তোতা চাচার পাঁঠা দিয়ে। ও তোতা চাচা অরিজিনাল 100? হ্যাঁ। আচ্ছা, তোতা চাচা অরিজিনাল যে 100 হরিয়ানা যেটা আছে। হ্যাঁ, আমি এখান থেকে সিএনজি করে নিয়ে যাই।
অরিজিনাল পাঁঠা দিয়ে বিট করানো আছে, ওই পাঁঠা দিয়ে কিন্তু বিট করানো। হ্যাঁ, একটা বিষয় কি, আমি ওই যে একটা প্রতিবেদন করছিলাম আপনার হলো রফিক সাসার একটা প্রতিবেদন করছিলাম, সেই সময় রফিক সাসার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, তো ওই ভিডিওর মধ্যে একটা কথা ছিল যে তোতা সাসার হরিয়ান পাঠাটা আমার কাছে ভালো লাগে, বুঝছেন, তোতা সাসার হরিয়ান পাঠাটা আমার কাছে ভালো লাগছে, রফিক সাসারটা ভালো লাগেনি আমার। এখন আমার আমার উপর তারা দোষ দেয় যে আমার হরিয়ানা ভালো বললে তোতা ভালো বললেন না কেন, বুঝছেন, এটা আমার দোষ। যাই হোক, ওনার আসলে তোতা মানে হরিয়ানা পাঠাটা অনেক ভালো পাঠা, ওটা দিয়ে অবশ্যই এটাকে প্রজনন করানো হয়েছে, এটা দিয়ে অবশ্যই প্রজনন করা হয়েছে। ভাই এটা কেমন দাম চাচ্ছেন আপনি? ভাই এটার দাম আমি চাচ্ছিলাম আপনার 35,000 টাকা, আলোচনা সাপেক্ষে আমি কম রাখবো। আচ্ছা, 35,000 টাকা দাম চাচ্ছি, তবে আলোচনা সাপেক্ষে এটা কম করানো যাবে। আচ্ছা, এদিকে চলে আসেন, একটু সাইড থেকে নি। আচ্ছা, খুব দুষ্টু। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, দূর দূরান্ত ভাইদের ছাগল এত দূর আসার অসুবিধা হয়, সে কারণে আমার বাসায় খুব লোক কমে আসে। আমি অনেক ছাগল বিক্রি করছি, আমার বাসার পাশে বিশ্ব রোড দেখছেন তো, তো এখান থেকে আমি সব ছাগল ডেলিভারি দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর যদি এখানে কেউ যদি ভয় পায় যে টাকা দেওয়ার, একটা আপনার চ্যালেঞ্জ, এখানে ভয়ের কোনো স্থান নেই, আর আমরা একটা শুভ কাজে যাচ্ছি, এখানে কোনো মারিং কাটিংয়ের কোনো বিষয় নেই, দুই নম্বরই নেই, আমি পুষে দিতে পারবো বাসের বক্সে করে, অল বাংলাদেশ যেখানে নেবে আমাকে বিকাশে অথবা ডাচ বাংলায় পেমেন্ট দিলে আমি তাদেরকে সেখানে পুষে দেওয়ার ব্যবস্থা করবো। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ মঞ্জুরা বেগমের ছাগলের খামারের ভিডিওটি দেখলেন, আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, তবে ভিডিও শেষে একটি কথাই বলবো যে ছাগলের দাম যেগুলো তিনি চাইছে, তবে এখানে কিন্তু দাম দর করার সুযোগ তিনি রাখছেন, তো আপনারা যারা এই ছাগল নিতে চান তার কাছ থেকে অবশ্যই তার সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, সব আমি দিয়ে দিব, তো এগুলোতে দেখা যাচ্ছে ভিডিও আর আদান প্রদান করবেন, দেখবেন ভালো করে, দেখার পরে তার সাথে কথা বলে দাম দর করে আপনার নেওয়ার চেষ্টা করবেন, এতটুকু বলবো। আর একটি কথা বলতে চাই, উনি বাংলাদেশের দূরদূরান্তে এর আগেও ছাগল পাঠাইছে বাসের বক্সে করে, তো আপনারা যারা আসতে পারবেন না তবে তার সাথে কথা বলে নেন, এতটুকু বলবো। তো শুভ দর্শক, এই ছিল আজকে ভিডিও, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।